Tuck be? Where I Tuck be? Where I Tuck be? আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বর্তমান সমাজ, এই বর্তমান সমাজে খুন ধর্ষণ লেগেই আছে। আপনাদের সামনে তুলে ধরছেন আজকে মাংস হয়েছে, মাংস মাংস মাংস। ভ্যাকসিন নিচ্ছে, ভ্যাকসিন, 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 ভ্যাকসিন। হ্যাঁ, আপনারাই তো সব নিয়ম করেছেন। একবার বলছেন থালা বাজাতে, একবার বলছেন ঘন্টা বাজাতে, একবার বলছেন তালি বাজাতে, আবার একবার বলছেন গরুর চুপ 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 চুনা খেতে। চাপ পাগল নাকি তুই? এখানে মাস্ক পর, এর কদিন যেদিন বার হবি মাস্ক পরে বার হবি, আর ভ্যাকসিনে সময় হলে ভ্যাকসিন নিয়ে নেবে, ঠিক আছে? আপনারা সবাই জানেন একটা আন্তর্জাতিক মহামারী এই করোনা, তাই করোনাকে কেউ হালকাভাবে নেবেন না। আপনার যখন সময় আসবে অবশ্যই ভ্যাকসিনটা নেবেন, এটা মোল্লাপাড়া ইয়াংস্টার ক্লাবের তরফ থেকে আপনাদের কাছে আর্জি জানানো হচ্ছে। বাবা করিম, আমার তো অনেকগুলো ব্যবসা রে, দু নম্বর থেকে শুরু করে একদম নার্সিং হোম, এই চারিদিকে যা করোনা তার উপর আবার লকডাউন, এই লকডাউনের কারণে আমি তো ব্যবসার কাজে অফিসে যেতেই পারিনি রে বাবা, গাড়িটা বার করতো অফিস থেকে ঘুরে আসি। বাবু গাড়িটা আজকাল বের করতে হবে না বাবু, এই গ্যাসের আর ওই যে পেট্রোলের দাম যা বেরিয়ে দিয়েছে বাবা, তার সঙ্গে না ওই ডিজেলের দামও বেরিয়ে দিয়েছে বাবা, তা কি খেয়ে না বার করো বাবা। আজকে যেন ওই বাগানের বাড়িতে একটু হেঁটেই মর্নিং করে যাই বাবা। ওটা মর্নিং নয় রে, ওটা মর্নিং। তুই আবার কবে থেকে হিসাবি হলি রে? ওই যে আগে মডার্ন যুগে না টপ 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 দেখছি না কিছু রাস্তায় আটকা পড়েছে বাবা। আচ্ছা বাবা করিম, আমি যে জনগণকে ধাপ্পা দিয়ে চাকরি দেবো বলে যে মালটা কামিয়েছি সেটার অঙ্ক তো আমাকে একবার বুঝিয়ে দে তো বাবা। বাবা হরি, কি হলো বাবা? ওই এক নম্বর খাতাটা বাবুকে বুঝিয়ে দাও তো বাবা। এক নম্বর খাতাটা বার করেছি বাবা। এক নম্বর খাতার হিসাবে পাচ্ছি 50 লাখ টাকা বেতন বাবু। বাবা এত দারুণ হয়েছে, আর এই করোনা মহামারীর জন্য আমার নার্সিং হোম থেকে কত এলো সেটা একবার বুঝিয়ে দেত বাবা। বাবা হরি, কি হলো বাবা? ওই 2 নম্বর খাতাটা বুঝিয়ে দাও তো বাবা। 2 নম্বর খাতা দেখতে পাচ্ছি হুজুর, 2 কোটি টাকা মতো। বাবা বাবা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গরিবির টাকা তো সব আমার ঘরে রে বাবা। ও
বাবু আপনার একটা খোঁজে এসেছে, আমি কি ওকে পাঠিয়ে দেবো? দেখো বাবু, বলছিলাম আমার বোনের চাকরির জন্য যে আপনাকে 2 লক্ষ টাকা দিয়েছিলাম, তার তো হিসাব পত্র খোঁজ খবর কিছুই দিলেন না। কি নামে আছে? চম্পা নামে। বাবা করিম দেখো তো। এই তো বাবা হরি। কি হলো বাবা? ওই 2 নম্বর খাতাটা খোলো বাবা। 2 নম্বর খাতা খুলে যে তো টম্পা ফম্পা বলে তো কেউ নাম নেই বাবা। আচ্ছা বাবু দেখেন, টম্পা নামে আমি জমি বিক্রি করে টাকা দিয়েছি। করিম আমি যেটা দেখছি তুই ওকে সেটাই দেখছিস বাবা? আমি তো সেটাই দেখছি। লাইনে নামে নে বলতে ট্যাক্সি বাবা। আরে খাসা পিজারা কাশ্মীর দেখছিস? এই মিথ্যা কথা সইবে না বাবু, ভালো করে দেখো কোন বলতো কাকে টাকা দিয়েছি। কি দেখেছো করিম? আগেই বলেছিলাম বিপিএল তালিকাতে কখনো বিশ্বাস নেই। আমরা জমি বিক্রি করে আপনাকে 2 লাখ টাকা দিয়েছি। সব মিথ্যা 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 নয়। তুই আমাকে চাকরির লোক দেখিয়ে আমার মতো হাজার হাজার যুবকের সঙ্গে লক্ষ লক্ষ টাকা নিয়ে তুই আমাদের বুকে মেরে দিয়েছিস। শুনতে আছিস ছাপ্পা প্রতাপ, শুনতে আছিস ছাপ্পা। কিন্তু তুই আজ একটা নিরীহ মেয়েকে চাকরির লোভ দেখিয়ে তার ইজ্জত নিয়ে টানাটানি করছিস। লজ্জা পাই না তোর মতো কুত্তার বাচ্চার বেঁচে থাকার কোন অধিকার নেই। তোকে আমি গুলি করাই, শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। চল নিয়ে যান, এখানে নিয়ে যান। একটু বুঝিয়ে দেবে তুই পুলিশকে টাকা ঘুষ দিয়ে তুই আমাকে আজ জেলে পাঠিয়ে দিলি। কিন্তু মনে রাখিস একদিন না একদিন জেলে পাবো, সেদিন তোর ঘর তোর আগুন জ্বালিয়ে পুড়িয়ে তোর ঘর করে দেব। তোর মতো কুত্তার বাচ্চার মুখে ওই নামের গান শোভা পায় না। তুই বিনা দোষে আমার দাদাকে জেলে পাঠিয়েছিস, স্কুল কলেজের মেয়েদের ইজ্জত নিয়ে ছেড়ে দিয়ে গেছিস। আমি চমড়াও
It was 1999. India had battled with Pakistan for the Kargil. A little demo of that huge and historical battle is going to be played by Mollapara Youngster Club. Hello. Hello. Anaki. Hello. Hello. Nothing to say. Bardo say. I'm Pakistan Bardo. Nahi darte. Us sala darpok Hindustan Bardo say. Tabala narai takbir. Narai takbir. Narai takbir. Pakistan. Mataram. Hindustan. Bande Mataram. Bande Mataram. साथियों तुम सब लोग अपना अपना भारत माता की साथियों अपना अपना पोजीशन ले लीजिए। अरे आकाश लगता है हिंदुस्तानी फौज हमारा बहुत नजदीक चलाया है। तुम तैयार रहो, एक कदम भी हिंदुस्तानी फौज आगे बढ़ेगा तो उसे गोलियों से भून डालो। साले को एक एक कुत्ते का मौत पड़ेगा और कश्मीर हमारी होगा। साबस आज तक साबस पाक जमीन पर पैदा होने वाला ना पाक पाकिस्तानी तू क्या जंग लड़ेगा मुझसे? तू तो साले पीछे से भाग करता है। अगर जान की सलामती चाहते हैं तो पीछे हट साले, नहीं तो ये मारा जाएगा कुत्ते। नहीं कुत्ता नहीं, दस रहा है दौलत जैसे सोच रहा है ऐसा कभी नहीं होगा। क्योंकि तू तो साला हिज्रा का फौज लेकर जंग लड़ना है। अबे कुत्ते का औलाद सुन, तू साला जिंदा रहना चाहता है तो अभी का अभी जंग का मैदान छोड़ के भाग जा, नहीं तो हम वही चाकर तेरे को जिंदा कर देंगे, जिंदा कर देंगे साले। तू क्या करेगा मुझे साले? करेगा तो हम और तुझे हम ऐसी मत देंगे तेरा देश बसी तो क्या तेरा माँ भी नहीं पहचानेगा कुत्ते। हम तंगे रहने वाले अटल बिहारी वाजपेयी के पालित कुत्ते, तू क्या मारेगा मुझे? मारते तो हम और कुत्ते का मत मारा जाएगा। तू अपने साथियों साले तुझे क्या तेरा बाप भी आएगा तो हमारा कुछ नहीं कर सकेगा साहब। तू साला हिंदुस्तानी बहुत मेरे माँ को रखते थे इस माँ की कसम यही पर खून का नदिया बहा देंगे, लाशों के ढेरों में जमेंगे, तहलके मचाएंगे। खुदा कसम एक पे हिंदुस्तानी कुत्ते को हम नहीं छोड़ेंगे, पूरा हिंदुस्तान को कब्रिस्तान बना देंगे, कब्रिस्तान बना देंगे साले। इस हिंदुस्तानी मिट्टी की कसम एक भी पाकिस्तानी कुत्ते का हम नहीं छोड़ेंगे। दूध मांगे तो हम खीर देंगे, एक कश्मीर मांगे तो हम चीर देंगे। साथियों हम लड़ेंगे या जान, नारा है जी पाकिस्तानी, नारा है जी पाकिस्तान। बंदे वो सड़क को बंदे वो आप सड़क सुनाओ भारत।
entertainment held the job. Bande Mataram! Bande Mataram! Bande Mataram! Baizam! Attack him in the body, man! This market attack him in the panjay! Agar kahi market tarah buri nazar dale, to apne kamas lagiye. সামনে থেকে একটু সরে যাবেন, দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমাদের মঞ্চের সামনে দাঁড়াবেন না, মঞ্চের সামনে থেকে একটু সরে দাঁড়ান। ভলেন্টিয়ার্স কারা আছেন ওখানে মঞ্চের সামনে? হ্যাঁ, একটু বসিয়ে দিন, নাহলে সরিয়ে দিন ওখান থেকে। পরের খেলা দেবীপুর তরুণ সংঘ ক্লাব, দেবীপুর তরুণ সংঘকে আমি অনুরোধ করব আপনারা তৈরি থাকুন, এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মাঠে নেমে পড়বেন।